ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে যদি এই রকমের প্রজ্ঞাপন চালু করা হয় যে কোনো মেয়ে চেহারা ঢেকে ক্যাম্পাসে ঢুকতে পারবে না, পরীক্ষার হলে ঢুকতে পারবে না, অথচ মুসলমান আমার তো বলতে ইচ্ছা হয় দত্ত কণ্ঠে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি ইঞ্চি জায়গা নবাবদের দেওয়া, মুসলমানদের দেওয়া, কোনো মালাউনের বাচ্চা এই জায়গা দেয় নাই, কোনো হিন্দু দেয় নাই, কোনো বৌদ্ধ দেয় নাই, কোনো খ্রিস্টানের বাচ্চা এই জায়গা দান করে নাই, মুসলমানদের দেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিম্ন শ্রেণী থেকে নিয়ে উচ্চ শ্রেণীর প্রতি কর্মচারী কর্মকর্তার বেতন চলে মুসলমানদের ঘামঝরা পয়সায়, তাদের পরিবার চলে তোমার আর আমার রক্ত ঝরা পয়সায়, তাদের মায়না চলে তোমার আর আমার ট্যাক্সের পয়সায়, আর মুসলমানের সন্তান সেখানে বুর্কা পরে ঢুকতে পারবে না, এই রকমের প্রজ্ঞাপন আমরা ডাস্টবিনে নিক্ষেপ করতে চাই, ডাস্টবিনে নিক্ষেপ করতে চাই। মানুষ আশরাফুল মাখলুকাত, এরা কি আদমের সন্তান না বানরের সন্তান? আমরা সবাই কাদের সন্তান? আমাদের সভাপতি সাহেব কার সন্তান? আমাদের কমিশনার সাহেব কার সন্তান? আমাদের রাষ্ট্রপতি কার সন্তান? আমাদের প্রধানমন্ত্রী কার সন্তান? অতএব যারা শিক্ষা সিলেবাসের ভিতরে এই কথা প্রণয়ন করতে চায় যে মানুষ বানরের সন্তান, আমি বলতে চাই বানরের সন্তান আমরা নয়, যারা এই শিক্ষানীতি প্রণয়ন করেছে মিস্টার জাফর ইকবাল এবং তাদের অনুসারী যারা, তারাই বানরের সন্তান। কথা ঠিক না ঠিক করে কাজ? এই আমার কথা সবাই খেয়াল করেন, আপনারা জীবনে কেউ শয়তান দেখছেন? কেউ দেখেন নাই? ডানে বামে সামনে পেছনে কেউ নাই? আয় সুবহানাল্লাহ। তাহলে আমি একটু পরিচয় দিই, এরপর কইেন শয়তান দেখছেন নি আপনারা? শয়তানের পরিচয় নেবেন একটু? সুরায় নাস পড়ছেন না আপনারা? সুরায় নাসের একটা আয়াত, আল্লাহ দি ইউয়াস উইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তানের ব্যাখ্যা এখানে আছে, শয়তানের আল্লাহ পরিচয় দিছে। শয়তান কারে বলে? আল্লাহ বলেন আল্লাহ দি ইউয়াস উইসু ফি সুদুরিন নাস। শয়তান বলা হয় যে মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়। কি দেয়? ওয়াসওয়াসা দেয়, গুনার প্রতি আগ্রহ তৈরি করে, অন্যায় অবিচারের প্রতি যে আগ্রহ উদ্দীপনা তৈরি করে তাকেই কি বলা হয়? কথাটা কিন্তু ডিফিনেশনটা ভালো করে বুঝবেন, অন্যায়ের প্রতি, অবিচারের প্রতি, গুনাহের প্রতি, অন্যায়ের প্রতি যে বা যারা আপনাকে উদ্বুদ্ধ করে, ওরাই কি শয়তান। আল্লাহ দি ইউয়াসউইসু ফি সুদুরিন নাস। আল্লাহ কয় শয়তান আবার দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক প্রকারের শয়তান দেখা যায়, আর এক প্রকারের শয়তান দেখা যায় না। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান দেখা যায় কিন্তু জিন শয়তান দেখা যায় না। কথা কি আমার বানানো না? কার? কোন সুরার মধ্যে? সুরায় নাসের ভিতরে। মিনাল জিন্নাতি, জিন্নাত মানে জিন শয়তান, নাস মানে কি? মানুষ শয়তান। আচ্ছা, আমি এবার আপনাদের কাছে জানতে চাই, যারা অন্যায়ের প্রতি, গুনাহের প্রতি, অবিচারের প্রতি ডাকে তারাই কি শয়তান? আচ্ছা, আপনাদের এলাকার মধ্যে সুদ আর ঘুষ আসে না নাই? কথা কয় না? এইগুলো দেওয়ার প্রতি, নেওয়ার প্রতি আহ্বান করেনওয়ালা একদল আসে না নাই? আরও জোরে কোনো আসে না নাই? সিনেমা দেখা সোয়াবের কাজ না গুনার কাজ? এই সিনেমার প্রতি, ডাকার প্রতি, এ বাবা পোস্টার, বিজ্ঞাপন, মাইকিন, লিফলেট একদল করে কি করে না? আচ্ছা, পর্দা করা সোয়াবের কাজ না গুনার কাজ? বলেন তো, বেপর্দা করা এটা গুনার কাজ না সোয়াবের কাজ? বেপর্দা থাকা গুনার কাজ। এই বেপর্দায় বের করার প্রতি একদল আশা, ব্রাক, এনজিও আমাদের দেশে আসে না নাই? আচ্ছা, তাইলে বাজান, আপনারা বললেন গুনার প্রতি যে ডাকে সেই কি শয়তান। তাইলে এবার আপনারা বলেন, আমাদের এই সমাজের ভিতরে শয়তান আপনারা জীবনে দিয়ে একটা দেখছেন নি? কারা কারা দেখছেন দেখি একটু হাত তুলেন। এখন সবটিতেই দেখছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস। ও মুসলমান, খবরদার খবরদার, এই শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। শয়তান মানুষের রগরিসায় চলে চলে মানুষকে ধোকা দেয়, মানুষকে বাবা ইসলাম থেকে সরাইতে চায়। আর শয়তান তো ইদানিং বাবা চাবি মাইরা দিয়া কিছু মানুষকে শয়তানি করতে দিয়া শয়তান এখন বর্তমানে রিটায়ার্ডে আছে। ঠিক না বে? ঠিক জোরে কয়। কারণ মানুষ যেই পরিমাণ শয়তানি আর বান্দরামি শুরু করছে, শয়তান কয় আমার আর বান্দরামি লাগবো না। ঠিক না বে? ঠিক। আমার দায়িত্ব তো এখন মানুষই নিয়ে নিস। দেখেন না, কিছু বানর রূপী কিছু মানুষ আছে না নাই আমাদের সমাজে?
এরা নতুন শিক্ষা সিলেবাস প্রণয়ন করেছে। এই শিক্ষা সিলেবাসের ভিতরে তারা ডারউইনের সেই বিবর্তন মতবাদ এখানে স্থাপন করেছে। আপনার আমার কচিকাচা এই শিশু বাচ্চাদেরকে এই শিক্ষায় শিক্ষিত করবে যে মানুষ নাকি বানরের জাত। নাউজুবিল্লাহ, জোরে কান সবাই। মানুষ আশরাফুল মাখলুকাত, এরা কি আদমের সন্তান না বানরের সন্তান? আমরা সবাই কাদের সন্তান? আমাদের সভাপতি সাহেব কার সন্তান? আমাদের কমিশনার সাহেব কার সন্তান? আমাদের রাষ্ট্রপতি কার সন্তান? আমাদের প্রধানমন্ত্রী কার সন্তান? অতএব যারা শিক্ষা সিলেবাসের ভিতরে এই কথা প্রণয়ন করতে চায় যে মানুষ বানরের সন্তান, আমি বলতে চাই বানরের সন্তান আমরা নয়, যারা এই শিক্ষানীতি প্রণয়ন করেছে মিস্টার জাফর ইকবাল এবং তাদের অনুসারী যারা, তারাই বানরের সন্তান। কথা ঠিক না ঠিক করে কা? আমার ভাইয়েরা, এই শিক্ষানীতির ভিতরে ইসলামের প্রতি বাচ্চাদের ভিতরে বিদ্বেষ তৈরি করে দেওয়া হয়েছে। আপনারা দেখেন এই বইগুলো তো আমাদের হাতের নাগালেই আছে। এই দেশের মুসলমান 94-95% মুসলমানের দেশে মুসলমানের সন্তান সেই দারুণের মতবাদ পড়বে, আর সেখানে বুরকাকে এমনভাবে ইনিয়ে বিনিয়ে এমন গল্প আকারে বুরকার প্রতি বিদ্বেষ তৈরি করা হয়েছে, হেজাবের প্রতি বিদ্বেষ তৈরি করা হয়েছে। এটা কিন্তু নগদেই শুরু হয় নাই। আপনারা জানেন আজ থেকে প্রায় 2 মাস আগে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে এক প্রজ্ঞাপন চালু হয়েছে। আপনি গুগলে সার্চ দেন, এখনই পেয়ে যাবেন সেই প্রজ্ঞাপনটা, নোটিশটা। সেখানে বাংলা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে বলা হয়েছে যে কোনো মেয়ে ক্যাম্পাসের ভিতরে চেহারা ঢেকে কান ঢেকে প্রবেশ করতে পারবে না। এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বা পরীক্ষার হলে ঢুকতে হলে চেহারা খোলা রাখতে হবে, কান খোলা রাখতে হবে। আপনারা বলেন কোনো মা কোনো বোন যদি তার চেহারা খোলা রাখে কান খোলা রাখে, তার পর্দার কি আর কিছু বাকি থাকলো? সে কি পর্দা করতে পারবে? পারবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে যদি এইরকমের প্রজ্ঞাপন চালু করা হয় যে কোনো মেয়ে চেহারা ঢেকে ক্যাম্পাসে ঢুকতে পারবে না, পরীক্ষার হলে ঢুকতে পারবে না, অথচ মুসলমান, আমার তো বলতে ইচ্ছা হয় দ্ব্যর্ত কণ্ঠে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি ইঞ্চি জায়গা নবাবদের দেওয়া, মুসলমানদের দেওয়া, কোনো মালাউনের বাচ্চা এই জায়গা দেয় নাই, কোনো হিন্দু দেয় নাই, কোনো বৌদ্ধ দেয় নাই, কোনো খ্রিস্টানের বাচ্চা এই জায়গা দান করে নাই, মুসলমানদের দেওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিম্ন শ্রেণী থেকে নিয়ে উচ্চ শ্রেণীর প্রতি কর্মচারী কর্মকর্তার বেতন চলে মুসলমানদের ঘাম ঝরা পয়সায়, তাদের পরিবার চলে তোমার আর আমার রক্ত ঝরা পয়সায়, তাদের মাইনা চলে তোমার আর আমার ট্যাক্সের পয়সায়, আর মুসলমানের সন্তান সেখানে বুরকা পরে ঢুকতে পারবে না, এই রকমের প্রজ্ঞাপন আমরা ডাস্টবিনে নিক্ষেপ করতে চাই, ডাস্টবিনে নিক্ষেপ করতে চাই। এই জন্য ভাইয়েরা, আপনাদের কাছে আমি বিনয়ের সুরে বলবো, আমাদের কমিশনার মহোদয় এখানে আছেন, গণ্যমান্য ব্যক্তিরাও আছেন, ওনারাও মুসলমান, আমরাও মুসলমান, আমাদের সন্তান কেন ডারউইনের বিবর্তন সেই মতবাদ পড়তে যাবে, কেন হেজাবের বিরুদ্ধে তাদের অবস্থান হবে, ইসলামের বিরুদ্ধে অবস্থান হবে? আজকে পাতায় পাতায় মূর্তির ছবি দেখা যায়, সেখানে মন্দিরের ইতিহাস টানা হয়েছে, ষাট গম্বুজের ইতিহাস নাই, মসজিদের ইতিহাস নাই, আলেম ওলামার ইতিহাস নাই, হাজি শরিয়াতুল্লার ইতিহাস নাই, তিতুমিরের ইতিহাস নাই, সেই বাসের কেল্লার ইতিহাস নাই, মুসলমানরা রক্ত দিয়ে ইংরেজকে পাক ভারত থেকে তাড়িয়েছে সেই ইতিহাস জায়গা পাইল না, জায়গা পাইল দাদা বাবুদের ইতিহাস। এই সমস্ত সিলেবাস মুসলমান মানতে পারে না, মুসলমান মানতে পারে না। আমার ভাইয়েরা, আল্লাহ আমাদের প্রত্যেকের মাথায় শুভ বুদ্ধির উদয় করুক, জোরে কান আমিন। তো প্রশংসা করলে রাজি আর খুশি হয় কে? কিন্তু বেজার হয় একজন, সে কে? তো শয়তানের পরিচয় দিলাম, চিনছেন তো শয়তান? এবার